দর্শক, এই মুহূর্তে রাজধানীর সার্ক ফোয়ারের সামনে আছেন আমাদের রিপোর্টার হাবিবুর রহমান অভি। আমরা চলে যাচ্ছি তার কাছে। অভি, রাজধানীর সড়কগুলোতে কি দেখছেন, লোক সমাগম কেমন? হ্যাঁ পুনঃ, আমরা যে কারণ বাজার এলাকায় আছি, আমরা বেশ কিছু এলাকা ঘুরেও দেখেছি এর আগে। আমরা আমরা দেখছি যে রাস্তায় স্বাভাবিকের চেয়ে আমরা মানে এই করোনা ভাইরাস আসার পর, বিভিন্ন জেলা লকডাউনের পর, গণপরিবহন সীমিত হওয়ার পর, গণপরিবহন বন্ধের পর, আমরা কিন্তু এত পরিমাণ গাড়ি দেখিনি। আপনি দেখছেন যে একরকম কিন্তু লাইন ধরে গাড়িগুলো আসছে, এবং এখানে অধিকাংশই আপনি দেখতে পাচ্ছেন যে অধিকাংশ কিন্তু প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি তারা ব্যবহার করছেন। এখানে মোটরসাইকেল আছে এবং রিক্সাও কিন্তু এই রাজপথে, এই সড়কে কিন্তু চলছে। এবং এখানে আমি যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু সরকারি গাড়ি খুবই কম, অধিকাংশ গাড়ি ব্যক্তিগত গাড়ি। এবং আপনি জানেন যে সরকার কিছুদিন আগে রাজধানীর সহ গার্মেন্টসগুলো, রাজধানীর সহ গাজীপুরের গার্মেন্টসগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং তারা সেখানে পিপি বানাচ্ছে, অন্যান্য কাজ তারা করছেন। গার্মেন্টস কর্মীরা, গার্মেন্টস শ্রমিকরা তারা যেরকম যাতায়াত করছে, এই সুযোগে কিন্তু অনেক মানুষই বাইরে বের হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বাড়ির ভেতরে তারা এই এই একটা সুযোগ পেয়ে কিন্তু অনেকেই তারা বাড়ির বাইরে বের হচ্ছে, কোনো রকম শারীরিক দূরত্বও মানছে না। এবং আপনি জানেন যে ডিএমপি কিন্তু ঢাকার যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও কিন্তু ইফতারির বানানোর অনুমতি দিয়েছে। এই এই সুযোগেও কিন্তু অনেকে রাস্তায় বের হচ্ছে, সকালে বের হচ্ছে, দুপুরে এবং এমনকি ইফতারের আগেও বের হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় এখনও কিন্তু দীর্ঘ লাইনে একটার পর একটা গাড়ি কিন্তু আসছে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা একরকম জটলা দেখেছি গাড়ির। এবং ট্রাফিক সার্জেন্ট তারাও আছেন, তারাও কিন্তু বলছেন যে এরকম চাপ, আজকের মতো চাপ কিন্তু তারা দেখেননি। তো এই একরকম যারা অসচেতন হয়ে রাস্তায় বের হচ্ছেন নানা রকম অজুহাতে, তারা কিন্তু একরকম ঝুঁকি তৈরি করছেন। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বলেছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে, এ কারণে একরকম কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, এ কারণে কিছু কিছু সীমিত আকারে কিছু অফিস খুলছে, এই কারণে কিন্তু কিছুটা প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু আপনার কাছে যেটি বলছি যে এই যে এক ধরনের শিথিলতার কথা বলছে সরকার, এই 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 সুযোগে, এই সুযোগে কিন্তু অনেকেই রাস্তায় বের হচ্ছে, এবং সবার মধ্যেই এক ধরনের পুনম। অভি, আপনাকে ধন্যবাদ।